प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम आमी मोहम्मद अब्दुल बारी वर्णमाला ऑनलाइन क्लासे स्वागतम। आज के आम्रा द्वादश श्रेणी उच्चतर गणित द्वितीय पत्र निये आलोचना करब। द्वितीय पत्रे आमादेर कौनिक तार अर्थ सिक्स ए एर सूत्रगुलो शिखब এবং সেখান থেকে আমরা সমস্যার সমাধান করব। এখন প্রথমেই আমাদের জানা দরকার যে কৌণিকটা কী। কৌণিকটা হলো কোণক থেকে কৌণিক উৎপন্ন এবং বৃত্ত, আমাদের যে বৃত্তটা আছে যেখানে সব থেকে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সমান থাকে, কিন্তু কোণকের বেলায় এইটা সমান থাকে না, অনেকটা একটা দিক চিপা থাকে আর একটা দিক খোলা থাকে এই রকম। এখন কোণক কত প্রকার ও কী কী, কোণক কত রকম হতে পারে এইটা আমাদের প্রথমে জানা দরকার। কোণক আমাদের তিন রকম হতে পারে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত, আর একটা হচ্ছে অধিবৃত্ত। এখন কোনটা আমাদের পরাবৃত্ত, কোনটা আমাদের উপবৃত্ত, কোনটা আমাদের অধিবৃত্ত, এটাকে আমাদের অঙ্কের চেহারা দেখে চিনতে হবে। নাম্বার ওয়ান, যেমন আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, এইটা হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তে কী আছে, চলক এক্সও আছে ওয়াইও আছে, কিন্তু এখানে একটা জিনিস আছে, একটা চলক দ্বিঘাত আর একটা চলক একঘাত। এবার আসি আমরা উপবৃত্ত, উপবৃত্তে এক্স এবং ওয়াই দুইটা চলকই আছে আর দুইটা চলককে দ্বিঘাত রাশি, দুইটা চলককে দ্বিঘাত রাখছি, এবং এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ারের নিচে বি স্কোয়ার আছে ইকুয়াল টু ওয়ান। তার অর্থ এখানে দুইটা রাশি দ্বিঘাত এবং দুইটা রাশির দুইটা চলক, দুইটা সহগ থাকে, দুর্ভোগ পথ থাকে, আর মাঝখানের চিহ্নটা কি প্লাস থাকে। এই রকম চেহারা যেগুলো থাকবে সেগুলো হলো উপবৃত্ত। এবার আমরা দেখি অধিবৃত্তটা কীরকম। অধিবৃত্তটা উপবৃত্তের সব ধরন ঠিক আছে, শুধু মাঝখানে এটা প্লাস ছিল, এখানে হয়েছে মাইনাস। এই মাইনাস চিহ্ন দেখে আমরা এই চেহারা বুঝতে পারবো যে এটা অধিবৃত্তের সমীকরণ। এখন আজকে আমরা সিক্স এ নিয়ে আলোচনা করব। সিক্স এ যে আমাদের অঙ্ক আছে বা সূত্র আছে, সেই সূত্রটা হলো আমাদের পরাবৃত্ত। এখন আমরা একটু পরাবৃত্তের সমীকরণটা একটু দেখে নিই যে সমীকরণ পরাবৃত্তের কী আছে। আমি এখানে লিখে নিছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। এই ফোর এক্সের এটা কি, এটা হলো যে আমাদের এই যে এই মূলবিন্দু থেকে উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্রের দূরত্বটা হয়েছে এ। এবার আমরা এখানে দেখে নিই যে ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর চিত্রে সমীকরণটা কেমন হয়। চিত্রে সমীকরণ এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, আমরা দুইটা অক্ষ নিলাম, সেখানে যদি এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স লেখে তাহলে আমাদের সেইটা এক্স অক্ষের উপর, আমাদের এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপরে মূলত এই পরাবৃত্তের চিত্রটা অবস্থান করে। তাহলে চিত্রটা কেমন হয়, চিত্রটা এখানে মূল বিন্দুতে থাকবে, মূল বিন্দুকে স্পর্শ করে এই পরাবৃত্তটা অনেকটা আমাদের ডিমের যদি অর্ধেক অংশ কেটে ফেলি, আমাদের যে ডিম আছে ডিমটাকে যদি অর্ধেক অংশ কেটে দেই তাহলে যে একটা পাশ থাকে অনেকটা এইরকম, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি পরাবৃত্তের সমীকরণটা, তাহলে ফো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এইটা কেমন হবে। এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যাবে, তার অর্থে পরাবৃত্তের এই মূল বিন্দুটা হলো শীর্ষবিন্দু। এক নম্বর আমাদের এখানে কি আছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের শীর্ষবিন্দু। তার অর্থ শীর্ষবিন্দুটা হয়েছে ও বিন্দুতে যেহেতু স্পর্শ করছে, তার অর্থ মূলবিন্দুতে স্পর্শ করছে, মূলবিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি, মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো, এটা হলো আমাদের
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দুই নাম্বার আসি আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখন উপকেন্দ্রটা কি? উপকেন্দ্রটা হলো আমাদের, এখানে আমরা চিহ্নিত করছি এস দিয়ে, এই এসের স্থানাঙ্কটা কি? এখন আমাদের এইটা জানতে হবে যে এসের স্থানাঙ্কটা কি। এসের স্থানাঙ্কটা আমাদের হইল যে এই এক্স অক্ষের উপরে যেহেতু এসটা অবস্থান করে, তাহলে এক্স অক্ষের উপরে আমাদের এক্সের দূরত্ব থাকে ওয়াই এর মান জিরো, তাহলে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান জিরো। আর এই যে ইয়াটা আছে সেখানে আমাদের যে ফোর এক্সের কাঠামোতে যে ইয়েটা আছে এইটাই হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, তাহলে এখানে আছে কত? এ কমা জিরো। এবার উপকেন্দ্র আমরা পাইলাম, এবার উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি? উপকেন্দ্র, এই আমাদের উপকেন্দ্র আছে, এই বরাবর যদি আমরা লম্বটা আঁকি তার নাম দিলাম এল এস এল ড্যাশ, এই দৈর্ঘ্যটা হবে আমাদের ফোর এ এর পরম মান। আমাদের কখনো মানটা মাইনাস হলো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা এটা পরম মান দিয়ে লিখব, এবং পরম মানের মান সর্বদা ধনাত্মক এটা আমরা জানি। তাহলে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যটা কি? ফোর হে। আর উপকেন্দ্রের স্থানাঙ্কটা ছিল কত? এখান থেকে এই মূলবিন্দু ও থেকে এসের দূরত্বটা ছিল এ, আর এই জন্য এ জিরো ছিল, তার অর্থ ওয়ে এস যতটুকু হয় এল এল ড্যাশ তার চার গুণ হয়। এবার আমরা চার নম্বর আসি উপকেন্দ্রের অক্ষের সমীকরণ। এবার অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, এখন আমাদের অক্ষ কোণটা এক্স ও এক্স ড্যাশ, এই অক্ষের উপর কি আছে? এক্সের মান আছে কিন্তু ওয়াই নাই, ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স অক্ষের সমীকরণটা কি তাহলে? তাহলে এই পরাবৃত্তের অক্ষের সমীকরণটা কি? ওয়াই ইকুয়াল টু জিরো। এবার উপকেন্দ্রের লম্বের সমীকরণ, এখানে আমাদের উপকেন্দ্রের উপকেন্দ্রের লম্বের সমীকরণ, উপকেন্দ্রের লম্বের সমীকরণটা কি? উপকেন্দ্রটার লম্ব যেত এল এস এল ড্যাশ, তাহলে এই মূলবিন্দু থেকে এটার দূরত্বটা কতটুকু আছে? মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে আছে, তার অর্থ এক্স ইকুয়াল টু এ। এবার আমরা চলে আসি ছয় নাম্বার একটা দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষটা কি? আমার মূলবিন্দু থেকে উপকেন্দ্রটা যত দূরত্ব থাকে এই মূলবিন্দু থেকে তার পিছনের দিকে ওই উপকেন্দ্রের লম্ব বরাবর আর একটা সমান্তরাল সরলরেখা যেটা আঁকতে পারি সেইটাই হয়েছে যে দ্বিকাক্ষ। তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা কি হয়? যেমন মূলবিন্দু এই, এখান থেকে এসের দূরত্বটা ছিল এ, তাহলে এই মূলবিন্দু থেকে এই এম জেড এম ড্যাশের দূরত্বটা কি এখানে? মাইনাসে, তাহলে আমরা লিখতে পারি কি? এক্স ইকুয়াল টু মাইনাস এ। আমাদের এই ছয়টা জিনিস জানলে আমরা পরাবৃত্তের যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু সূত্রটা আবার একটু আমি রিভিশন দিয়ে নিই, একটু রিভিউ করি। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমাদের শীর্ষবিন্দু তার অর্থ মূলবিন্দু, আর এই পরাবৃত্তটা যেহেতু শীর্ষবিন্দু দিয়ে গেছে তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? জিরো জিরো। এবার উপকেন্দ্র, এই পরাবৃত্তটার একটা উপকেন্দ্র থাকে, সেই উপকেন্দ্রটা কি? এস। এসের স্থানাঙ্ক কত? এ কমা জিরো। এটা কোথায় পাবো? আমার যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে ফোর এবং এক্সের বাদে যতটুকু সহগ থাকে অতটুকুই হয়েছে আমাদের এ। তাহলে আমরা এ পাই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এস কি? এ কমা
जिरो। एबार उपकेंद्रे लम्बर दैर्घ्य, उपकेंद्र बराबर जदि आमरा लम्ब आँकि एल एस एल डैश जार दैर्घ्यटा हबे कि एर चार गुण, तार अर्थ फोर एर परम मान। एबार अक्षर समीकरणटा कि, तार अर्थ एक्स ओ एक्स डैश, जेहेतु एई अक्षर उपरेई आमार समीकरणटा आछे, एई अक्षर समीकरण होच्छे वाई इक्वल टू जिरो। एबार उपकेंद्रे लम्बर समीकरण, এই উপকেন্দ্র যে আছে এইটার যে লম্বটা আছে এই সমীকরণটা কি? সমীকরণটা হয়েছে এই মূলবিন্দু থেকে ডান দিকে দূরত্ব হয়েছে এ, এই বরাবর সমান্তরাল সরলরেখা, তার অর্থ এক্স ইকুয়াল টু এ। দ্বিকাক্ষের সমীকরণটা কি? তার অর্থ মূলবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু থাকে মূলবিন্দু থেকে তার উল্টো পাশে যে সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করা হয় সেটা হলো দ্বিকাক্ষ। তাহলে আমাদের এখানে দ্বিকাক্ষটা কি? এম জেড এম ড্যাশ, দ্বিকাক্ষ এম জেড এম ড্যাশ এর সমীকরণ। এর সমীকরণটা কি? এক্স ইকুয়াল টু মাইনাস এ। এখন আমাদের আরও কয়টা সমীকরণ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। আজকে এই একটা সমীকরণের উপর আমি একটু অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা অক্ষরপত্র বইয়ের এক নম্বরে বেশ কয়টা অঙ্ক আছে, সেখানে এক নাম্বার অঙ্কটা আমাদের বইটি হলো অক্ষরপত্র, অক্ষরপত্র। অক্ষরপত্র বইয়ের সিক্স এর এক নাম্বারের এক অঙ্কটা, এই অঙ্কটা কি আছে? ওয়াই ইকুয়াল টু ফোর এক্স, এই অঙ্কটা আছে। এই অঙ্কটা দিয়ে আমাদেরকে বেশ কিছু উপাদান চাইছে। যেমন আমরা এখান থেকে ছয়টা উপাদান শিখতে পারছি, সেই ছয়টা উপাদানের অঙ্কগুলো দেখা যায় এক একটা এক এক রকম চায়। কোনোটায় উপকেন্দ্র চায়, কোনোটায় শীর্ষবিন্দু চায়, কোনোটায় দ্বিকাক্ষ চায়, বিভিন্ন রকম চাইতে পারে। যেটা চাইবে আমরা নির্দিষ্ট করে ওইটাই করব। যেমন এই অঙ্কটা, তাহলে এইটা আমাদের এক নম্বর দেওয়া আছে, তাহলে দেওয়া আছে, একটু অঙ্কটা করি আমরা, দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, যাহা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্সের সাথে তুলনা করে আমরা তুলনা করলে কী পাই এখানে? এ ইকুয়াল টু ওয়ান। এইটা তুলনা করে আমরা এ ইকুয়াল টু ওয়ান পাইছি। এখন আমাদের এই পরাবৃত্তের এই সমীকরণটায় কয়েকটা জিনিস বাইর করতে বলছে। এক নম্বর হয়েছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ। তাহলে আমি এক নম্বরে উপকেন্দ্র বা উপকেন্দ্রের স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণে উপকেন্দ্র পাইছিলাম জিরো জিরো। আমাদের এই চেহারাটা একই রকম, তাহলে এক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? জিরো কম জিরো। এর সরি, এটা হয়েছে শীর্ষবিন্দু উপকেন্দ্র। আচ্ছা, তাহলে হইবে এ কমা জিরো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল আমাদের আগের অঙ্কটায়? এ কমা জিরো। তার অর্থ এইটার সমান আমরা লিখতে পারি এর মান ওয়ান, ওয়ান কমা জিরো। এবার দুই নম্বরে লিখি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো। এখানেও আমাদের মূল বিন্দুতে আছে, এখানেও আমাদের জিরো কমা জিরো। তিন নম্বর আমারে বলছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য হয়েছে ফোর এ, তার পরম মান। এখন আমরা এখানে এর মান কত পাইছি? ওয়ান পাইছি। তাহলে আমরা একটু এখানে বসাই ফোর ইন্টু ওয়ান, তার অর্থ হইল ফোর। এবার চার নম্বরে বলছে দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ আমরা জানি এক্স ইকুয়াল টু মাইনাস এ বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। কারণটা কি? এ ইকুয়াল টু আমরা পাইছি ওয়ান, সুতরাং এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো।
এই হলো আমার দ্বিকক্ষের সমীকরণ। এমনিভাবে আমাদের যা চাইবে তাই আমরা নির্ণয় করতে পারি। আমি তোমাদেরকে একটা অঙ্কের নমুনা দেখাইলাম এবং সেট থেকে সূত্র ব্যবহার করে আমরা এই স্থানাঙ্কগুলো বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু এই রকম আমরা আরেকটা অঙ্কে চলে যাই, যেমন একের আট নম্বর অঙ্কটা আছে। সিক্সের আট নম্বর অঙ্কটা আছে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স মাইনাস টু। এই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, শিশুবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, দ্বিকাক্ষের সমীকরণ বাইর করতে বলছে। এখন আমরা একটু দেখি, এইটা আমাদের দেওয়া আছে এত, যাহা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা করতে যাইয়া আমরা কিন্তু হুবহু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্সের সাথে তুলনা করতে পারতেছি না, যেহেতু এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স মাইনাস টু আছে। তাহলে এইটাকে আমাদের ওই আদর্শ সমীকরণের মতো করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরি এক্স মাইনাস টু ইকুয়াল টু বড় হাতের এক্স, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু বড় হাতের ওয়াই। সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ফোর এক্স, যাহা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্সের সাথে তুলনা করে। তুলনা করে পাই, এখন তুলনা করলে পাই কি আমরা, এ ইকুয়াল টু এক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান। এখন এ ইকুয়াল টু যেহেতু আমরা ওয়ান পাই গেছি, এখন আমাদের সমীকরণগুলো আমাদের বের করা সহজ হয়ে যাবে। নাম্বার ওয়ান, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি আছে আমাদের, জিরো জিরো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের জিরো জিরো। এখন আমাদের এক্স কত এখানে, জিরো, ওয়াই কত, জিরো, কিন্তু আমাদের মূলত এক্স কত। সুতরাং এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো, বড় হাতের ওয়াই ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু টু, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত হলো, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, আমরা এটা নির্ণয় করলাম, নির্ণয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক টু কমা ওয়ান। আমরা সূত্রে জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো, কিন্তু আমাদের অঙ্কে যে চেহারা আছে তার থেকে আমরা পাইছি কি, শীর্ষবিন্দুটা কোথায়, টু কমা ওয়ান বিন্দুতে অবস্থিত। দুই নাম্বার, উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি এরকম ক্ষেত্রে এ কমা জিরো। সুতরাং এখানে আমরা কী লিখতে পারি, বড় হাতের এক্স ইকুয়াল টু এ, বড় হাতের ওয়াই ইকুয়াল টু জিরো। কেন আমরা বড় হাতের এক্স লিখলাম, আমাদের এখানে ওয়াইয়ের সাথেও একটা পদ ছিল, এক্সের লাগেও আর একটা বাড়তি পদ ছিল, এই জন্য সরাসরি আমরা মানটা লিখতে পারি না, এইটাকে আমাদের সমাধান করে নিতে হবে। বা এখানে এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি, এখানে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত হইবে, থ্রি কমা ওয়ান। এবার আমরা আসি তিন নম্বর, আমাদের চাইছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত, ফোর এ। আমরা এখানে ফোর এর মান ওয়ান বসালাম, তার অর্থ পাইছি ফোর। এবার চার নাম্বার, দ্বিকাক্ষের সমীকরণ।
প্রিয় শিক্ষার্থীরা এটা একটু লক্ষ্য করি, আমরা মূলবিন্দু থেকে দ্বিঘাত কইছে এম জেড এম ড্যাশ। তাহলে দ্বিঘাতের সমীকরণটা এখানে কি, বড় হাতের এক্স ইকুয়াল টু মাইনাস এ, বা এখানে আমাদের এক্স মাইনাস টু ইকুয়াল টু আছে কত, মাইনাস ওয়ান, বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সারগুলো আমাদের একটু সাজাই লিখতে হইবে। শীর্ষ বিন্দু কত, টু কমা ওয়ান, উপকেন্দ্র কত, থ্রি কমা ওয়ান, তারপর লম্বের দৈর্ঘ্য কত, ফোর, তারপর দ্বিঘাতের সমীকরণ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমাদের এই চারটা উপাদান বাইর করতে বলছে, আমরা এই চারটি উপাদান বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা আরও অঙ্ক করতে পারি। যেমন আমরা দুইয়ের একটা অঙ্ক দেখতে পারি, দুইয়ের দুই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর পি এক্স, এই সমীকরণটা আছে, যাহা কি করছে, থ্রি কমা মাইনাস টু দিয়ে গেছে, যাহা থ্রি কমা মাইনাস টু দিয়ে যায়। এখন আমরা এক্সের মান থ্রি, ওয়াইয়ের মান টু, এটা আমরা বসাবো, তাহলে মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর, এন হয়েছে পি, এন হয়েছে থ্রি, বা ফোর ইকুয়াল টু বারো পি, বা পি ইকুয়াল টু হয়েছে ফোর বাই টুয়েলভ, তার অর্থ ওয়ান বাই থ্রি, তার অর্থ পি এর মান কত আমাদের, ওয়ান বাই থ্রি। সুতরাং নির্ণয় সমীকরণটা কত হইল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়ান বাই থ্রি এক্স, এইটা হইল আমাদের। এখন এইটাকে যাহা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্সের সাথে তুলনা করে পাই, করে পাই, তুলনা করে কি পাই, আমরা এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, এখানে আমার ফোর আছে, এখানেও ফোর আছে, এখানে এ আছে, এখানে এখানে এ আছে, এখানে ওয়ান বাই থ্রি, তাহলে এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এখন আমাকে এই সমীকরণ থেকে বলছে, এই সমীকরণ থেকে বলছে এক নম্বরে উপকেন্দ্র বাইর করতে। এখন আমরা জানি কি, আমরা জানি উপকেন্দ্র এ কমা জিরো। সুতরাং আমাদের এখানে এ কত, এখানে এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, আর ওয়াই কত, এখানে ওয়াই হল জিরো। নির্ণয় উপকেন্দ্র ওয়ান বাই থ্রি কমা জিরো, নির্ণয় উপকেন্দ্র ওয়ান বাই থ্রি জিরো। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা চলে আসি যে দুই নম্বর চাইছে আমাদের এখানে লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ আমরা জানি লম্বের দৈর্ঘ্য হয়েছে ফোর এ, তাহলে ফোর ইন্টু ওয়ান বাই থ্রি, এর পরম মান, তার অর্থ ফোর বাই থ্রি। এবার এখানে চাইছে উপকেন্দ্রের দ্বিঘাতের লম্বের সমীকরণ, এখন চাইছে যে লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ আমরা জানি এক্স ইকুয়াল টু এ, তাহলে আমাদের ছিল কত, বা এক্স ইকুয়াল টু ছিল ওয়ান বাই থ্রি, তো সুতরাং আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমাদেরকে আর একটা জিনিস চাইছে, দ্বিঘাতের সমীকরণ, দ্বিঘাত বা নিয়ামকের সমীকরণ, নিয়ামকের
समीकरण एन एटे नियामक समीकरण पाई कि एक्स इक्वल टू माइनस ए एक्स इक्वल टू माइनस वन बाय थ्री सूतरां समीकरण कि है थ्री एक्स प्लस वन इक्वल टू जिरो तेल एन्सार कि लिखते परि एगुलो के लिखते परि उपकेंद्र हो कत वन बाय थ्री कमा जिरो तारपर हो जाइए फोर बाय थ्री तारपर हो थ्री एक्स माइनस वन इक्वल टू जिरो तारपर थ्री एक्स प्लस वन इक्वल टू जिरो प्रिय शिक्षार्थी आमादेर एखाने आरो अनेकगुलो अंक आछे जेगुलो तुम्रा एई नियमे समाधान करते पारबा तबे तुम्रा एक दुई एवं तीन एई समस्यागुलो तुम्रा करार चेष्टा करबे एई सूत्र अनुसारे देखबे जे समाधान करते पारबे एवं समाधान करा तुम्हारे जन्य सहज हबे शुधुमात्र सूत्रटाके जदि तुमि एकटू मने रेखे सेईभावे करते पारो आजके एखानेई शेष करछि আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।